হ্যালো, আমি না আসলে একটা কথা ভাবছিলাম, মানে যদি এমন হতো যে আমার কিছু কথা, মানে আমার নিজের কথা যেগুলো আমি কাউকে বলতে পারছি না, বা আমার কিছু চাই যেগুলো ছাড়া আমার চলছে না, যেগুলো পেলে আমার হয়তো জীবনটা খুব একটু স্মুথ হতো, মানে সেগুলো বলার মতো যদি একটা মানুষ পেতাম, বা সেগুলো চেয়ে নেওয়ার আর জন্য যদি একটা মানুষ পেতাম। সান্তা ক্লজের তো কথা তো সবাই জানে, মানে এমনটা যদি হতো যে আমি সান্তাকে উইশ করতাম আর সান্তা আমাকে সেই সব জিনিসগুলো দিয়ে দিত, কেমন হতো? হ্যাঁ, এটা আমি জানি ডিসেম্বর নয়, আর আমি বাজেও করছি না, এটা আগস্ট মাস, কিন্তু হতে পারে। কীভাবে সান্তার সঙ্গে কথা বলা যায় সেটা যদি আপনার জানতে ইচ্ছে করে, তাহলে কিন্তু আপনাকে দেখতে হবে, মানে আপনাকে চলে যেতে হবে বিবির ভেঞ্চারের চ্যানেলে, এবং সেই চ্যানেলে গিয়ে মৈনাক পরিচালিত নতুন শর্ট ফিল্ম সান্তা ক্লজ দেখতে হবে, এবং সেখানে অ্যাক্টিং করেছে মৈনাক নিজে এবং বিশাল বিশ্বাস। এবং পার্সোনালি আমার কিন্তু ফিল্মের স্টোরিটা ভীষণ ভালো লেগেছে, আর তার সঙ্গে যে মেসেজটা ছিল সেটা কিন্তু একদম মানে ভীষণভাবে সবাইকে ভেতর থেকে নাড়া দেবে, বলছি নাড়া দেবে। আর তার সঙ্গে অভিনয় মৈনাকের অভিনয় কিন্তু একদম ফাটাফাটি ছিল, এবং তার সঙ্গে বিশাল বিশ্বাস যে আমাদের সান্তা। কিন্তু মানে এই ছবিটা আমি গল্পটা পুরোটা বলবো না, আপনাদের গিয়ে দেখতে হবে, একটা স্পেশাল ব্যাপার আছে। এই ছবিটা দেখার পরে আপনাদের একটা সত্যি কিছু ফিল হবে, মনে হবে যে আপনি হ্যাঁ সান্তার সাথে কথা বলতে পারে, সান্তা কে আসলে, কীভাবে সান্তাকে পাওয়া যায় সেটা কিন্তু ওই ফিল্ম দেখলে বোঝা যাবে। তাহলে কিন্তু দেখতে হবে মৈনাক পরিচালিত নতুন শর্ট ফিল্ম সান্তা ক্লজ, শুধুমাত্র ডেভিড ভেঞ্চারের ইউটিউব চ্যানেলে।